হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা কথা বলবো অসম্ভব একজন প্রতিভাধর অভিনেতাকে নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5-5 বার সন্তান সম্ভবা হয়েছিলেন মা পুনম খুরানা, কিন্তু দুর্ভাগ্য যে তিনি একজন সন্তানেরও মুখ দেখতে পাননি। 5 বার মিসক্যারেজ হবার পর তার কোলে আলো করে আজকের এই দিনে পৃথিবীতে আসেন আমাদের সবার প্রিয় আয়ুমান খুরানা। 1984 সালের 14 সেপ্টেম্বর তিনি ভারতের চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন। আজ তার শান্তির স্তম্ভ জন্মদিন। শুভ এই দিনটির জন্য প্রিয় অভিনেতাকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর শুভকামনা। একটি মানুষ কিভাবে একসাথে এতগুলো বিষয় পারদর্শী হতে পারে? আয়ুমান খুরানা একাধারে একজন অ্যাক্টর, সিঙ্গার, রাইটার, ভিডিও জকি, রেডিও জকি, এসব গুণের কারণে তিনি খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। অভিনয়ের কথা যদি বলি তাহলে বলবো আয়ুমান খুরানা অসাধারণ অভিনয় করেন। তার অভিনীত বেশ কিছু মুভি দেখার সৌভাগ্য হয়েছে আমার, কিন্তু ভালো লাগেনি এমন কোনো মুভি আছে বলে আমার মনে পড়ছে না। তার অভিনীত প্রথম মুভি ছিল ভিকি ডোনার, মুভিটি 2012 সালে মুক্তি পায়। আর তার সাথে কোয়াড হিস্ট হিসেবে অভিনয় করেন ইয়ামি গৌতম। রোমান্টিক কমেডি জনরার মুভিটি বেশ জনপ্রিয় ছিল। এই মুভির প্যানিরা গানটা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। গানটা আয়ুমান খুরানা নিজেই গেয়েছিলেন। আয়ুমান খুরানার বাবা একজন সেলিব্রিটি জ্যোতিষী আর তার মা একজন স্কুল শিক্ষিকা। দীর্ঘ 7 বছর প্রেম করার পর তিনি তাহিরা কাউশিয়াফকে বিয়ে করেন। প্রিয় এই অভিনেতা বর্তমানে 2 সন্তানের জনক। চণ্ডীগড়ে বেড়ে ওঠা আয়ুমান খুরানা কে বলিউড পর্যন্ত আসতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তার ছোট ভাই আপার স্বীকৃতি খুরানা ও ভাই আয়ুমান খুরানার হাত ধরেই বলিউডে এসেছেন। আয়ুমান খুরানা অভিনীত আমার দেখা সেরা মুভিগুলো হচ্ছে ভিকি ডোনার, বাধাই হো, ড্রিম গার্ল, দাম লাগা কি, হাইসা, ধানন আর্টিকেল। এই কয়েকটা নাম মনে করতে পেরেছি, সবগুলো মুভি আমার খুব প্রিয়। তো প্রিয় এই অভিনেতার আপকামিং সব মুভিগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আয়ুমান খুরানাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। ভালো থাকো প্রিয় অভিনেতা, আর সবসময় এমন অসাধারণ সব মুভি দিয়ে বলিউড মাতিয়ে রাখুক। শুভ জন্মদিন।